Assalamu alaikum everyone. Dear viewers, কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে যখন থ্যাংক ইউ বলা হয় এর জবাবে আমরা বলে থাকি ইউ আর ওয়েলকাম, কিন্তু সব সিচুয়েশনে ইউ আর ওয়েলকাম অ্যাপ্রোপ্রিয়েট নয়। ইউ আর ওয়েলকাম এর পরিবর্তে আমরা কি কি বলতে পারি? আমরা বলতে পারি নো প্রবলেম, ইটস ওকে, মাই প্লেজার, ডোন্ট মেনশন ইট, এনি টাইম। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অতিমধ্যে কোন এক বৃদ্ধ মানুষের হাত থেকে কোনো কিছু পড়ে গেল, আপনি জিনিসটি তুলে তার হাতে দিলেন, বৃদ্ধ লোকটি আপনাকে বলল থ্যাংক ইউ, এর জবাবে আপনাকে বলতে হবে নো প্রবলেম। আপনি আপনার বড় ভাইয়ের সাথে কোন একটা ইনভিটেশনে যাচ্ছেন, অতিমধ্যে আপনার ভাই বলল আমি তো বাসা থেকে গিফট আনতে ভুলে গিয়েছি। আপনি বাসায় ব্যাক করলেন, বাসায় গিয়ে গিফট নিয়ে আবার আপনি আসলেন, এসে আপনার ভাইকে দিলেন, ভাই আপনাকে বলল থ্যাংক ইউ, আপনার জবাবে কি বলবেন? আপনাকে বলতে হবে ইটস ওকে। আপনি আপনার কোনো বন্ধু জন্মদিনে তাকে একটা সুন্দর গিফট দিলেন, বন্ধু আপনাকে বলল থ্যাংক ইউ, এর জবাবে আপনাকে বলতে হবে মাই প্লেজার, অর্থাৎ আপনি খুশি আমিও খুশি। আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছেন আপনার সমস্যা সমাধানের জন্য, সমস্যা সমাধান পেয়েছেন, আপনি বলেছেন থ্যাংক ইউ, কাস্টমার কেয়ারকে বলতে হবে আই এম হ্যাপি টু হেল্প ইউ, অর্থাৎ এই ক্ষেত্রে কাস্টমার কেয়ার কিন্তু আপনাকে বলতে পারে না ইউ আর ওয়েলকাম। কোন একটা দোকান থেকে আপনি কেনাকাটা করছেন, কেনাকাটা করা হলো, দোকানদার আপনাকে বলল থ্যাংক ইউ, আপনাকে এক্ষেত্রে বলতে হবে ডোন্ট মেনশন ইট, অর্থাৎ ধন্যবাদের প্রয়োজন নেই। এছাড়া বন্ধু রিলেটিভস যাদেরকে আপনি সবসময় উপকার করার জন্য তৈরি আছেন, তারা যখন আপনাকে থ্যাংক ইউ বলবে আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন এনি টাইম। সো ডিয়ার ভিউয়ার্স, ব্রেক আলে Thank you.